সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এখন করিতে বাজে ওই 7টা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে 7টা থেকে ব্লগটা শুরু করছি। তবে জানো তো, সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি, আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের চাটা করে নিতে। এদিকে আমাদের দুজনের চা আর তোজের হরলিক্সটাও করে নিয়েছি। তোজও জানো তো, সকাল সকাল উঠে পড়ে। আসলে ওই সকালে স্কুলে যাওয়ার একটা অভ্যেস ছিল তো, যার জন্য ছুটি থাকতো, কিন্তু ও মোটামুটি ওই 7টা সাড়ে 7টার মধ্যে ঘুম থেকে উঠেই পড়ে। জানো তো, আমরা এই সকালের চাটা সবসময় চেষ্টা করি একসাথে খাওয়ার, কারণ এর পরের খাবারগুলো আর কারোর সময় হয় না একসাথে বসে খাওয়ার জন্য। সেই জন্য সকালের চাটা আর রাত্রিবেলার ডিনারটা একসাথেই সবাই মিলে করার চেষ্টা করি, আর তার সাথে নিজেদের একটু গল্প গুজব করা, তাতে না বেশ মনটা ফ্রেশ লাগে। চাটা খাওয়ার পরে ওইদিকে হাজবেন্ড চলে গেছে বাজারে, আর তারপরে আমি এদিকে বিছানাটা তুলে ঘরের প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিং এর কাজটা থাকে সেটা করে নিচ্ছি। আজকে তো হাজবেন্ডের ছুটি, মানে আজকে ভোটের রেজাল্ট আউট, যার জন্য আজকে বেরোবে না। তাই ভাবলাম ও যতক্ষণ ঘরে না থাকবে ততক্ষণে কাজটা মিটিয়ে নিই, কারণ আজকে তো ঘরে সারাদিনই খবর চলবে, আর খবর চলা মানেই সারাদিন খাটের মধ্যে বসা, তখন আমি কোনো কাজই করতে পারবো না আর। তাই এই সময়টাই আজকে বেছে নিয়েছি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করার জন্য। অনেকদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল, সে আমার থেকে জানতে চেয়েছিল আমি কি প্রতিদিনই ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করি। তো হ্যাঁ গো, আমি প্রতিদিনই ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করি। আমাদের ঘর বাড়িকে সুন্দর রাখতে গেলে কিন্তু এই কাজটা আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে নিয়ে নিতে হবে। আর এগুলো তো একদম হালকা হাতে ডাস্টিং করা, এগুলো কিন্তু প্রতিদিন আমরা 5 থেকে 10 মিনিট সময় দিয়ে ঘরের কাজটা করে নিতেই পারি, তাতে ঘর বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে ডাস্টিং করতে করতে ভাবলাম আমার ঘরে যে সমস্ত আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে আজকেও পরিষ্কার করে নেব, কারণ দেখো ঘর বাড়ি তো পরিষ্কার করি, তার সাথে কিন্তু এইরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা প্ল্যান্ট এগুলোকেও মাসে একবার অন্তত পরিষ্কার করার দরকার আছে, আর সেটা আমি কীভাবে করবো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আমাকে একজন দিদি এর আগে কমেন্ট করেছিল, সে লিখেছিল তার আলমারিটা আর আমার আলমারিটা একদমই সেম। সে জানতে চেয়েছিল আমার আলমারিটার কীরকম দাম নিয়েছিল। তো তাকে আমি আলমারিটার ঠিক সঠিক দাম বলতে পারিনি, কারণ এটা আমার বিয়ের সময় বাবা মাকে দিয়েছিল, প্রায় 9 থেকে 10 বছর বয়স হতে যায়। তো তখনকার দামের সাথে এখনকার দামের তো ডিফারেন্স থাকবে, সেক্ষেত্রে আমার দামটা একদমই মনে নেই গো। কালকে একজন আমাকে কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে টিপস ব্লগ অ্যান্ড তোজো। সে লিখেছে, দিদি আমি একটা নিউ চ্যানেল ওপেন করেছি 20 দিন হলো, প্লিজ বলবি নিউ চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো আর 0 সাবস্ক্রাইবারে কিভাবে ভিউজ আনবো। আমি তোমার চ্যানেলটা কালকে ঘুরেছি আর দেখেছি, তোমার চ্যানেলটা আমি সার্চেও পেয়েছি, তো এটা খুব ভালো বিষয় তোমার চ্যানেলটা সার্চে আছে। তুমি যখনই কোনো ভিডিও আপলোড করবে তুমি সবসময় চেষ্টা করবে এসইও করে ভিডিওটা আপলোড করার, আর এসইওটা কীভাবে করতে হয় সেটা তুমি টেক চ্যানেল ফলো করেই করতে পারবে। তোমার ভিডিও সবই মোটামুটি ঠিকঠাকই দেখলাম, তবে একটা প্রবলেম দেখলাম, তুমি যেই অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করছো সেই অ্যাপসের কিন্তু ওয়াটারমার্কটা থেকে যাচ্ছে। তো নেক্সট টাইম মাথায় রাখবে ওই ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেওয়ার জন্য, আর কাজ করে যাও, চ্যানেল এসইও করো, ভিডিও এসইও করো, দেখবে ধৈর্য রেখে কাজ করলে একদিন সফলতা নিশ্চয়ই পাবে। আমাদের মতন নতুন ক্রিয়েটাররা কিন্তু একদম 0 থেকেই শুরু করি আমরা, আর কাজ করতে করতেই কিন্তু আমরা আস্তে আস্তে সাবস্ক্রাইবার গেইন করি। সাবস্ক্রাইবারের পেছনে কখনোই ছুটো না, ভিডিও ঠিকঠাক করে আপলোড করো, তোমার ভিডিও ভাইরাল হলে ভিডিও থেকেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তুমি যদি কাউকে বলে সাবস্ক্রাইব করাও সেই সাবস্ক্রাইবার কিন্তু তোমার থাকবে না, কেটে নেবে। আর একটা সমস্যা হচ্ছে, তুমি কিন্তু শর্ট ভিডিও দিও না ব্লগের চ্যানেলে, ওটা কিন্তু ভীষণ খারাপ চ্যানেলের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজে অনেকটাই এগিয়ে গেছি, আর রান্নাঘরে এসেই প্রথমে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো ছিল সেগুলোকে একটু শ্যাম্পুর জলে ভিজিয়ে রেখেছি, রান্না শেষে ওগুলোকে পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে যে বাজারগুলো আনা হয়েছিল সেগুলোকে একেবারে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখলাম। আসলে বাজার থেকে যখন জিনিস আনি আমি না এরকমভাবেই ধুয়ে রাখি সমস্ত সবজি, কারণ কী বলতো, মাছের সাথে ছুঁয়ে আনে তো কখনো কখনো দেখা যায় কিছু সবজি আমার নিরামিষের দিনেও ব্যবহার করতে লাগে, তো সেক্ষেত্রে আমি সবজিগুলো সবসময় ধুয়ে রাখারই চেষ্টা করি। আর ওইদিকে ব্রেকফাস্টে আজকে করেছিলাম আমমুড়ি, সেটা হাজবেন্ডকে, ছেলেকে আর আমার বাড়ির যে কাজের দিদি তাকে দিয়ে দিলাম, আর এখন রান্নায় চলে এসেছি।
একটা কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একটা দিকে আজকে করব উচ্ছে আলু দিয়ে ঝোল। তো আজকে না এই যে উচ্ছে আলুর ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল খেতে, গরমের দিনে এরকম উচ্ছে আলুর ঝোল বেশ ভালোই লাগে দেখলাম, কখনো বানাইনি, আজকেই প্রথম ট্রাই করলাম। এতদিন উচ্ছে ভাজাই খেয়েছি, তবে এরকম ঝোল মতন কখনোই খাওয়া হয়নি। এখানে কিন্তু কোনো মশলাই আমি দিইনি, শুধু একটু ফোড়নে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর ওইদিকে উচ্ছে আর আলুর ঝোলটা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছগুলো পরপর ভেজে নিয়ে পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব। কালকের আমার একাদশীর ব্লগে KS কপল লাইফস্টাইল থেকে একজন দিদি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে শ্যামা সিদ্ধটা কি একটু বলবে প্লিজ, ঠিক বুঝতে পারলাম না। শ্যামা বলতে আমি কিন্তু এখানে কাহন চালটার কথাই বলছি, আর তোজোকে মাঝে মধ্যে ওই কাহন চালটা তার মধ্যে একদম ছোট ছোট করে আলু কুচিয়ে সিদ্ধ মতন করে দিই, তার মধ্যে ও ঘি আর সন্দক লবণ দিয়ে কিন্তু খেয়ে নেয়, পুরো যেরকম আমরা ফেনা ভাত খাই সেরকমই কিন্তু খেতে লাগে। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এদিকে উচ্ছে আর আলু দিয়ে ঝোল মতন করেছি, আর পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। রান্না শেষে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। কালকে একজন আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, তার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নুহাস মম, সে লিখেছে দিদি অনেক সুন্দর লাগছে তোমার ভিডিওগুলো, খুব ভালো লাগছে, আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিও, আমার চ্যানেলের নামটা নিও প্লিজ, তোমাকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ অত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য, আর তোমার যে আমার ভিডিও ভালো লাগছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোমাদের ওপর, আর তোমার নামটা কিন্তু আজকে আমার ভিডিওতে নিয়েছি, যদি দেখতে পাও নিশ্চয়ই কমেন্টে জানিও। আর রান্নাঘরের সমস্ত কাজ শেষ করার পরে আমি এখন প্ল্যান্টগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। ফোনে কতটা বোঝা যাচ্ছে পরিষ্কার হয়েছে জানি না, তবে সামনে থেকে কিন্তু ভীষণ পরিষ্কার হয়েছে, প্লাস এই যে টপগুলো দেখছো সেই প্ল্যান্টারগুলোও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তাহলে চলো কাজ করতে করতে আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বর্ণালী মুখার্জি, শম্পা দেব, সুতপা মিঠি ব্লগ, রিয়া মণ্ডল, রিয়েল ব্লগার এপি, ফাল্গুনী সরকার, বাংলাদেশি ব্লগার নুয়াজ মম, সাবানা ব্লগ, KS কাপল লাইফস্টাইল, টিপস ব্লগ এন্ড তোজো। তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুর থেকে কিন্তু আমার সন্ধেও হয়ে গেছে, আর সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিলাম, আর এখন বিকালের চাটা করে নিচ্ছি আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। এখনও না প্ল্যানগুলো সরানো হয়নি, তবে আজকে হাজব্যান্ডের ডিমান্ড হয়েছে কলার বড়া খাবে, কালকে একাদশীর দিনে অনেকগুলো কলা এনেছিল, আর এই গরমের জন্য না কলাগুলো কালো হয়ে যাচ্ছে আর নরমও হয়ে গেছে, তাই ভাবলাম কলাগুলোকে আজকে আর ফেলে দেব না, একটু বড়াই করে নিই। তাই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এই যে কলার বড়াটা মেখে নিচ্ছি আর তারপরে ভেজে নেব। এরকম ধরনের কলার বড়া বা তালের বড়া আমি কিন্তু জন্মাষ্টমীর দিনে আমার গোপসোনাদের ভোগে দিই, আর এই ধরনের বড়া খেতে না আমার হাজব্যান্ড আমার ছেলে ভীষণ পছন্দ করে, আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করতো, তাই এগুলো করা না আমার ঘরে সার্থক, আমি একটাও খাই বা না খাই এই কলার বড়া কিন্তু আর ঘরে থাকবে না, আমার ছেলে ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে নেবে। তবে আমিও কিন্তু খেয়েছি, বেশ ভালোই হয়েছিল খেতে। চামচ দিয়ে বড়াগুলো তেলে ছাড়তে ভীষণই অসুবিধে হচ্ছিল, তাই ভাবলাম হাতটাই কাজে লাগানো যাক, তাই এখন হাত দিয়ে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর তারপর ভেজে নিলে কিন্তু আমার একদম কলার বড়া রেডি। যাদের বাড়িতে গপু আছে তারা তো সবাই নিশ্চয়ই এরকম কলার বড়া বা তালের বড়া জন্মাষ্টমীর দিনে গপু সোনাদের ভোগ দাও, আমিও সেরকমভাবে দিই, আর কারা কারা পছন্দ করো নিজেরা খেতে অবশ্যই জানিও কমেন্টে। ওদিকে বড়ার পর্ব মিটিয়ে এসে এখন এই প্ল্যান্টগুলোকে জায়গা করে রেখে দিচ্ছি, আর এই জিনিসগুলো কিন্তু ঘরের সৌন্দর্যটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়, তাই জায়গার জিনিস যত তাড়াতাড়ি জায়গায় রাখা যায় আর কি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো, গরমে নিজের যত্ন নিও সাথে পরিবারের যত্ন নিও, বাই।